নমস্কার আপনাদের কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজ গুরু পূর্ণিমা সবাইকে শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা জানায় আজকে কণিকাদি রান্নায় যাচ্ছে না আজ কণিকাদি দেখাচ্ছে আপনাদেরকে বাঁধ কিভাবে কীভাবে ফেব্রিক কালার দিয়ে করা যায় এবং অতি সহজে যখন ট্রেনিং নিয়েছিলাম বন্ধু তখন তো এগুলো করেছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি এটা একটা ব্লাউজ পিস ছিল একদম সুতির ব্লাউজ পিস একদম সুতি তো যখন আপনারা কোনো বাঁধনি বা কোনো কালার করবেন তখন এই দেখুন আমার হাতে রঙ লেগে আছে এখনও করেছিলাম সকালবেলা একটা তো তখন কি করবেন যে পিসটা নেবেন সেই পিসটাকে ভালো করে ধুয়ে মার বের করে নেবেন সুতির পিসের মারটা বের করে নিয়ে শুকনো করে নেবেন এবার আপনাকে এই কাপড়টা ইস্ত্রি করে নিতে হবে যাতে কোনো ভাঁজ না থাকে তাই আমি এই কাপড়টা ইস্ত্রি করে নিচ্ছি এবার আমি কাপড়টা ইস্ত্রি করে নিচ্ছি ওই যে আমার পাশের বাড়ির একজন তার ভোকেশনালের পরীক্ষা আছে তাই কিছু একটু বানিয়ে দিতে হবে বলছিল একটা ব্লাউজ পিস আমিলে তাহলে ব্লাউজ পিস যদি সুতির থাকে নিয়ে এসো আমি একটু ফেব্রিক কালার দিয়ে বাঁধ নিই খুব সহজে করে দিচ্ছি আর আপনারা কিন্তু এইভাবে করতে পারেন বাড়িতে যদি বেড কভার আপনার এই হয়ে যায় পুরোনো রঙটা কালার চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি এইভাবে করে নিতে পারেন যেভাবে আমি দেখাবো তো ওটা ইস্ত্রি হচ্ছে আর এদিকে দেখুন এই যে আমার এই যে ফেব্রিক কালারগুলো নিয়েছি একটা লাল নিয়েছি এই এই কালারটাই নেবে মানে কালার নয় এই যে ফেব্রিকটা ফেব্রিকটা হলে আপনাদের সুবিধা হবে ছোট করে করতে এইটা করবেন এই ফেব্রিক নেবে আর তার জন্য যেহেতু বাঁধ নিই আমার সুতো তো লাগবে সুতো নিয়েছি তুলি লাগবে তুলি লাগবে এটাতে আমি দশ নম্বর তুলিটা ইউজ করব আর জল তো লাগবেই কাপড় থাকবে মোছার জন্য আর কিছু লাগবে না এই হলেই বাঁধনি হয়ে যাবে যেহেতু ছোট্ট রুমালের মতো করে দেবো তো বাচ্চা তার পরীক্ষার জন্য তাই বেশি তো বড়ো হবে না ছোট করেই আপনাদের দেখাচ্ছি এই যে আমার ইস্ত্রি হয়ে গেছে কাপড়টা এবার আপনাদের এই কাপড়টা কিভাবে বাঁধতে হয় সেটা দেখাচ্ছি বাঁধাটা অনেকভাবে হয় আমি একদম সহজে আপনাদের বাঁধাটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধু এই যে কাপড়টা যেহেতু বাচ্চা মেয়ে ওদের পরীক্ষা আছে তাই এই ছোট্ট কাপড় নিয়েছি কাপড়টা আপনারা প্রথমে এইভাবে একবার মুড়ে নেবেন এই দুভাবে কাপড়টা মুড়ে নেবেন এবারে আর একবার এই দিকে মুড়ে নেবেন এই মোড়া হলো আবার দেখুন ঠিক এইভাবে মুড়ে নেবেন এই একটা মোড়া মোড়ার পরে এবার দেখুন আমি কীরকম মুড়ছি ঠিক এই যে আবার এই রকম করে একটু ভাঁজটা দিয়ে আবার এই দেখতে পাচ্ছেন বন্ধু আমি কীভাবে মুড়ছি এই দেখুন আবার এই যে এটা বড় হলেও আপনি এইভাবে করে নেবেন দেখুন বন্ধু ঠিক এই রকম করে মুড়েছি একদম সহজ পদ্ধতিতে আমি এইভাবে মুড়েছি এই এইভাবে আমার মোড়া হয়ে গেছে এবার কিন্তু বন্ধু আমার সুতো দিয়ে বাঁধার পালা এই মাঝখানটা আমি সুতো দিয়ে ক্রচের সুতো নিয়েছি মাঝখানটা এই যে সুতো দিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে এই দেখুন বন্ধু ঠিক এইভাবে পেঁচিয়ে এইবারে আমি একটা গিট দিয়ে দেবো দিলে আমার এই বাঁধা শেষ আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে বেঁধে নিচ্ছি বুঝতে পারছেন বাঁধাটা মাঝখানে বেঁধেছিলাম এবার এইভাবে বেঁধে নেবে মোড়াটা বিভিন্নভাবে হয় আমি একভাবে আপনাদের দেখালাম আবার যদি দেখতে চান আমাকে কমেন্টস করলে আমি আপনাদের অতি সহজ পদ্ধতিতে এই বাঁধাটা দেখিয়ে দেবো একটা পলিথিন নিয়ে নিয়েছি আর বন্ধু এই যে একটা বাটিতে আমি জল নিয়েছি এবার এটা আমার ভেজানোর পালা জল নিয়ে এইটা আমি সুন্দর করে ভিজিয়ে একদম জলটা নিজেড়ে দিচ্ছি এই দেখুন জলটা নিজড়ে একদম ভিজে করে নিলাম জিনিসটা এটা একদম আমি নিজড়ে নিয়েছি এটা ভিজে আছে কিন্তু জল নেই এবারে আমি আগে লাল রঙ নিচ্ছি এই যে ফেব্রিকের রেড কালারটা দিয়ে ঠিক এই বাঁধা থেকে এই বাঁধা পর্যন্ত আমি লাল রংটা দিচ্ছি এবং বন্ধু খুব সুন্দর করে দিতে হবে যাতে ভেতরে রংটা ঢুকে যায় ওই জন্যই ভিজিয়ে নেওয়া এই জন্যই আমি ভিজিয়ে নিয়েছি এবং সুন্দর করে আপনি এইভাবে রংটা দেবেন দিলে এবার রংটা আপনার ভেতরে ঢুকে যাবে আর মাঝে মাঝে এই যে জল রাখবেন এই জলটা দেবেন দেখবেন আস্তে আস্তে করে রংটা ভেতরে ঢুকে যাচ্ছে এদিকে আমি লাল রংটা দিলাম এবারে আমি এই যে ফেব্রিকের নীল কালারটা দিচ্ছি ঠিক এইভাবে দেব যেহেতু কাপড়টা ভিজিয়ে নেওয়ার কারণ রঙটা যেন ভেতরে স্প্রেড করে ঢুকে যায় তাই এইটা আমাকে করতে হবে আর বন্ধু এই তুলিটা মাঝে এই যে জলটা আছে এই একটুখানি জলে আমি নিয়ে নিচ্ছি অল্প কিন্তু একদম বেশি জল দিলে তখন গিলে হয়ে যাবে তখন ভেতরে রঙটা হালকা হয়ে যাবে তাই আস্তে আস্তে করে আপনি রঙটা দিতে থাকবেন লাল দিলাম নীল দিলাম লাল দিলাম এবার আমি হলুদ কালারটা দিচ্ছি আপনাদের যে রঙটা পছন্দ হবে আপনারা সেইভাবে সেই রং দিয়ে করবেন প্রথমে এই রকম ছোট্ট একটা কাপড় নিয়ে করবেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে জিনিসটা কি রকম হচ্ছে ঠিক তারপরে আপনারা একটা বড়ো কাপড়ে ট্রাই করবেন আমরাও যখন প্রথম শিখি এমনি করে ম্যাডাম শিখিয়েছিল রকম করে এবারে আমি দুপাশে হলুদটা দিয়ে দিচ্ছি আমার দুপাশে এক পাশে হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে পেছনটাতেও একই কালার আমি দুপাশে একইভাবে লাগিয়ে দিচ্ছি খুব হালকা করে আমি তুলিটা একটু জলে ডুবিয়ে নিয়ে আবার আমি এই যে যাতে ভেতরে রঙগুলো স্প্রেড করে যায় বন্ধু দেখুন এই একটা ওড়না এই ওড়নাটা আমার একদম মানে রঙ ছিল হলুদ কালার হলুদটা ফেড হয়ে সাদার মতো হয়ে গেছিলো এটাকে আমি কালার করে এই যে এইভাবে করে ফেলেছি মটর বেঁধে বেঁধে এইভাবে করে ফেলেছি আমার এইটা কিন্তু বন্ধু এই যে দুধারে একটু লাল দিয়ে দিলাম অল্প করে এটা কমপ্লিট এইটা কিন্তু রোদে শুকনো হবে না এটা একটা রোদ বাদ দিয়ে অন্য জায়গায় এটা রেখে দেবো এটা শুকনো হলে তারপরে আমি এটা ফুলবো অন্তত চব্বিশ ঘন্টা এটা আমি রেখে দেবো একটা দিন থাকলে আলতো ভেজা থাকলেও অসুবিধে নেই কিন্তু একটা দিন থাকবে যেহেতু এটা ফেব্রিক কালার যদি আমি ভ্যাট রং করতাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা আমি ধুয়ে দিতাম যেহেতু আমি ফেব্রিক দিয়েছি তাই এটাকে আমাকে বেশ কিছু সময় রাখতে হবে কিন্তু রোদে না একদম ঘরের ভেতরে রোদ যেখানে থাকে না সেখানে আমি এটা শুকনো করতে রেখে দিচ্ছি পরে খুলে দেখাবো আপনাকে এই দেখুন বন্ধু শুকনো হয়ে গেছে তবে এখনও একটু একটু ভিজে আছে তো এইবার আমার এইগুলো কাটারপালা এই যে একটা কাঁচি নিয়ে নিয়েছি কাঁচিটা দিয়ে এই ঢুকিয়ে এটা কেটে শুধু সুতোটা কাটবো বন্ধু সুতোগুলোই কেটে নেব এবারে এইভাবে সুতোগুলো কেটে নিচ্ছি সবটা কেটে দিয়েছি এখনও পুরোপুরি শুকনো হয়নি তবে হয়ে যাবে তাই এবার আমি খুলে দিচ্ছি আপনি আপনার দেখে বলবেন যে জিনিসটা কেমন হয়েছে এই যে আমি খুলছি দেখুন বন্ধু দেখুন বন্ধু কী সুন্দর হয়েছে আপনারাও এইভাবে একটা ছোটো কাপড় দিয়ে করা শুরু করবেন দেখবেন অদ্ভুত লাগবে দেখতে তো এটা কেমন লাগলো আর যদি অন্যরকমভাবে আপনারা দেখতে চান আমার কাছে একটু কমেন্টস করে বলবেন আমি আপনাদের এইরকম ছোট্ট কাপড় দিয়ে বাঁধা করে দেখিয়ে দেবো অতি সহজে বাড়িতেই এগুলো বান করে নেবেন কত সুন্দরভাবে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধু সবাই ভালো থাকুন ঠান্ডা পড়ছে বাচ্চাদেরও রাখুন ভালো করে আর আমরাও ভালোভাবেই থাকি আর সুন্দরভাবে এইগুলো তৈরি করবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে তাহলে সবাইকে নমস্কার জানে আজকে আমার এই বাঁধনি প্রিন্ট শেষ করলাম কি দিয়ে করলাম না আমি ফেব্রিক কালার দিয়ে করেছি তো ফেব্রিক কালার দিয়েই আপনারা করবেন আর আমাকে কমেন্টস করে বলবেন নমস্কার